নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চাইনিজের স্পেশাল একটা সস। যে সস ব্যবহার করলে আপনারা সমস্ত রকম চাইনিজের রেসিপি বানাতে পারেন। তো আজ আমি বানাবো হট গার্লিক সস। তো হট গার্লিক সস বানানোর জন্য আমি ড্রাই শুকনো লঙ্কা নেবো 250-300 গ্রামের মতন। এটাকে ভালো করে মুখটা ছাড়িয়ে একটা জায়গাতে রেখে দেব। আর নেব কাশ্মীরি চিলি পাউডার, এটা 150-200 গ্রাম। এটা কালারটাকে সুন্দর আনার জন্য কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করা হয়। এটাকেও সেম প্রসেসে মুখগুলোকে ছাড়িয়ে আমি একটা জায়গায় নিয়ে নেবো। পারলে আপনারা এর ভেতর থেকে যে দানা রয়েছে এটাকেও ফেলে দিতে পারেন। এরপর আমি নেব টমেটো কেচাপ। এবার আমি আমার যে শুকনো লঙ্কাগুলো রয়েছে এগুলোকে ভালো করে বয়ল করে পেস্ট করে নেব। এরপরে আমি একটা চাইনিজ কড়াই নেব, এর মধ্যে অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে কড়াইটাকে হালকা করে গরম করে নেব। সস বানানোর জন্য আমি প্রথমে কড়াই নেব এবং এর মধ্যে তেল দিয়ে কড়াই গরম করে আমি এর মধ্যে অ্যাড করব গার্লিক চপ। গার্লিকটাকে তেলের মধ্যে ব্রাউন কালার ভেজে নিতে হবে, স্লো আঁচে এটাকে ভাজতে হবে। মিডিয়াম কিংবা স্লো আঁচে এটাকে ভাজলে খুব ভালো হয়, গার্লিকের কালারটাও সুন্দর চলে আসে, স্মেলটাও সুন্দর ভালো বেরোয়। তাই 80% গার্লিকটাকে ব্রাউন করে নেবো। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব অনিয়ন চপ। অনিয়ন এবং গার্লিক দুটোকে ভালো করে ফ্রাই করে নেব। অনিয়ন এবং গার্লিক দুটো ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব যে লঙ্কা পেস্টটা রয়েছে, কাশ্মীরি লঙ্কা এবং চিলি লঙ্কা, স্পাইসি যে লঙ্কাটা হয় এটাকে টেস্ট করে যে মিক্সারটা বেরিয়েছে এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এটাকে ভালো করে সতে করতে থাকবো প্রায় 2-3 মিনিট। এটাকে ভালো করে সতে করবো। এরপর আমি এর মধ্যে অ্যাড করবো টমেটো কেচাপ। এটাকেও ভালো করে আমি টস করতে থাকবো। এর মধ্যে মশলা দেবো, মশলার মধ্যে প্রথমে দেবো লবণ, টেস্ট অনুযায়ী দেবো লবণ, সুগার পাউডার দেবো 2 স্পুনের মতো, দেবো সুগার পাউডার 1 স্পুনের মতো, দেবো অ্যারোমেট পাউডার, আর দেবো 1 স্পুন হোয়াইট পেপার, আর ভিনিগার দেবো অল্প পরিমাণে। সমস্ত রকম মশলা এর মধ্যে দেওয়া হয়ে গেলে এটা আরও 5-7 মিনিট ভালো করে পাকিয়ে দেবো মশলাটাকে। এইরকম আরও নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন। তো সস আমার রেডি, সসের থিকনেস পুরো চলে এসছে। আমি এটাকে উঠিয়ে একটা বলের মতো ওঠাবো। সসটা ঠান্ডা হয়ে গেলে এটা 10-15 দিন জন্য ফ্রিজের মধ্যে স্টোর করতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি হট গার্লিক সস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।